সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বিশ্বে এরই মধ্যে 30,99,000 ছাড়িয়েছে শনাক্তের সংখ্যা এবং মারা গেছেন 2,13,000-এর ওপরে মানুষ। বাংলাদেশের অবস্থাও শোচনীয়, এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 6,462 জন এবং মারা গেছেন 155 জন। এরকম পরিস্থিতিতে আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস, আর আপনারা চাইলে আপনাদের প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরটিতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন পুষ্টিবিদ এবং একজন চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক আনোয়ার খান মডার্ন হাসপাতাল, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজা আফরোজ সাথী, পুষ্টিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই যে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হন তাদেরকে যদি প্লাজমা দেওয়া হয় তাহলে সেরে ওঠার সম্ভাবনা কতখানি? ভারতেও এটি দেখা গেছে যে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশেও কথা শোনা যাচ্ছে। যেটা হয়েছে আসলে করোনা এক মহামারী আকারে যখন জিনিসটা বের হয় তখন সবাই আসলে আমরা চিন্তা করি কিভাবে করে এটাকে সমাধান করা যায়, কিভাবে বের করা যায়। তো প্রত্যেকটা বারবারই ভ্যাকসিনের কথা এবং প্লাজমা থেরাপির কথা হয়ে আসছে। এবং আমরা দেখেছিলাম যেটা সেটার মধ্যে যে ইয়াতে ওরা কয়েক দিন শুরু করেছে সেটা করেই কিন্তু গত দুদিন ধরে আমরাও বাংলাদেশ প্লাজমা থেরাপির বিষয়টা দেখতে, যিনি অলরেডি কোভিড-19 আক্রান্ত হয়ে যিনি ভালো হওয়ার পথে চলে গিয়েছেন তার শরীরে অলরেডি কোভিড-19 যে ভাইরাসটা সেটা উৎপন্ন শুরু হয়ে যায়। যার ফলে আমরা যখন প্লাজমা থেরাপিটা সেই রিকভার করে গেছে তার বডি থেকে নেই তখন কোভিড-19 এর অ্যান্টিবডিটা আমরা পাই, যেটা হয়তো আমরা যেই একজন মানুষ আছেন তার বডিটাকে দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে যে প্রবলেম সেটা হচ্ছে যে খুব সেন্সিটিভলি আমাদেরকে বিপদকে ম্যানেজ করতে হবে। আপনি যেটা কালেক্ট করবেন সেটা একবারই ফ্রেশ দিলে সবচেয়ে ভালো, আর না হলে 36 ঘন্টার মধ্যে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং কিছুটা ব্যয়বহুলও আছে বিষয়টা, তারপরে কারা দিবেন সে বিষয়টাও আছে। যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি প্রথম ভলান্টিয়ার একজন ডক্টর উনি রাজি হয়েছেন এটা করার জন্য, সেক্ষেত্রে আমরা ডোনার প্রপারলি পাবো কিনা, ঠিক সময় পাবো কিনা, কয়জনকে পাবো, ঠিকভাবে যেন এটা কাজ করে কিনা, একটা টিমও গঠন করা আছে, আরো কিছু প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যায় কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই আসলে ফার্মের যে ডিম সেটি খেয়ে থাকে। আমাদের অনেক দর্শকই প্রশ্ন করছেন যে ফার্মের ডিম খাওয়াটা কতখানি স্বাস্থ্যকর। এই প্রশ্নটা যদি এখন করোনার সাথে সম্পৃক্ত করে কেউ জানতে চায় যে কতখানি স্বাস্থ্যকর আমার ডিম বা মুরগি খাওয়া ফার্মের, তাহলে প্রশ্নের উত্তরটা একরকম হবে। আর যদি কেউ ইন জেনারেল টাইমের জন্য জানতে চায় যে ফার্মের মুরগি বা ডিম খাওয়া কতখানি পুষ্টিকর বা কতখানি আমার জন্য ঝুঁকিপূর্ণ, সেটার প্রশ্নের উত্তরটা আরেক রকম হবে। আমি করোনার এই প্রেক্ষাপটে আসলে আমরা বিশেষভাবে জানতে চাই যে এটা আসলে কতখানি যুক্তিসঙ্গত হবে বা কতখানি স্বাস্থ্যকর হবে। অ্যাকচুয়ালি সবাই যেটা ভয় পাচ্ছে যে মাছ বা মুরগি বা ডিম থেকে করোনা ভাইরাসটা হয়তো ছড়াতে পারে, সেই ক্ষেত্রে আমরা যে টেম্পারেচারে রান্না করি, আমরা আমাদের চুলায় 100 ডিগ্রির উপরে টেম্পারেচার ইউজ করি, এই টেম্পারেচারে রান্না করলে যে কোনো খাদ্য বস্তুতেই করোনা ভাইরাসের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে টেম্পারেচারের কারণে। সেই কারণে সেই দিক থেকে যদি বলি তাহলে ফার্মের মুরগি নয়, শুধু যে কোনো মুরগি ডিম মাছ প্রপারলি যে কোনো খাবার র ফুড গুলো যদি প্রপারলি কুক করা হয় তাহলে সেটা আমাদের জন্য সেফ। আচ্ছা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে করোনাকে প্রতিরোধ করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, তো সেক্ষেত্রে প্রোটিনের একটা বড় উৎস হচ্ছে এই ডিম, এবং যেহেতু বেশিরভাগ জায়গাতেই ফার্মের ডিম পাওয়া যায় সুতরাং ফার্মের ডিম, তো সেই প্রোটিনটা আসলে কতখানি শরীরের জন্য স্বাস্থ্যকর হবে? অবশ্যই এখন আমাদের হাই প্রোটিন ডায়েটে থাকতে হবে, কারণ
ডেফিনেটলি করোনার এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেই, কোনো প্রতিষেধক নেই, তো আপনার বডি ডিফেন্স যেটা সেটাকে আমাকে বিল্ড করে রাখতে হবে। সেই জন্য প্রোটিনের গুড সোর্স হিসেবে আমরা ডিমটাকে সাজেস্ট করছি। কিন্তু এখানে একটি কথা আছে, আপনার যেটা ফার্মের মুরগি সেই মুরগির ডিমে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ দেশি মুরগির ডিমের তুলনায় বেশি। সেই ক্ষেত্রে যদি কারো কার্ডিয়াক প্রবলেম থাকে, ডায়াবেটিস থাকে, লং টাইম হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা যদি কেউ খেতে চায়, ডেফিনেটলি এটা তার জন্য এখনকার সময়ে পরিপূরক পুষ্টি পূরণ করতেই পারে। সুতরাং ডিমের কুসুম না খাওয়াই ভালো হবে যারা ডায়াবেটিক বা হার্টের পেশেন্ট রয়েছেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন। ডাক্তার শারমান আব্বাসী, আপনার কাছে আসলে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেকেই চেষ্টা করছেন চিকিৎসকের কাছে যাবার, করোনা আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে অনেকে টেস্ট করাতে চাইছেন, কিন্তু টেস্ট তারা করাতে পারছেন না এমন অভিযোগ রয়েছে। আবার অনেকেই বলছেন যে তারা টেস্ট করাতে দিয়েছেন কিন্তু রেজাল্ট আসতে 12-13 দিন দেরি হচ্ছে, বা অনেকের আরও বেশি বা কম দেরি হচ্ছে। তো এই যে মধ্যকার যে সময়টি, এই সময়টিতে আসলে তারা কি করবেন, কারণ চিকিৎসা তো তাদের নিজেদেরকেই করতে হচ্ছে? ধন্যবাদ। আজকে বিষয় যেটা ক্ষেত্রে কিন্তু 80-82% যে আমাদের উপসর্গ অথবা উপসর্গ থাকে না, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা মৃদু উপসর্গে কিন্তু তারা ভাবছে তারা পরীক্ষা করতে গেছে, তাদের জন্য একটা আইসোলেশনে থাকতে হবে। এবং আমরা বারবারই বলছি সোশ্যাল ডিস্টেন্সিং, এবং আইসোলেশন বলতে কিন্তু একেবারে আলাদা একটা রুমে তুমি থাকবে, আলাদা বাথরুম ব্যবহার করবেন, নিজের খাবার এগুলো ওনাকে যেটা দেওয়া হবে সেই জিনিসগুলো উনি নিজে খেয়ে ফেলবেন, এবং টোটালি উনি আইসোলেটেড থাকবেন ফ্যামিলির কোনো মেম্বার থেকে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, যেগুলো ইমিউনিটিকে বুস্ট আপ করে, ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেতে হবে বেশি থেকে, এবং সবচেয়ে বড় ব্যাপারটা মনের জোরটা রাখতে হবে। এবং সেক্ষেত্রে ওনাকে জানতে হবে যে উনি যদি কোনো হাইট গুলো দেখেন, স্পেশালি অনেক বেশি হাই ফিভার, অনেক শ্বাসকষ্ট বা জ্বর, সেক্ষেত্রে কিন্তু আর রিপোর্টের জন্য ওনার অপেক্ষা করা যাবে না, ওনাকে একেবারেই চলে যেতে হবে হাসপাতালে, মানুষ এমন পরিস্থিতির ভিতরে যাচ্ছে, আস্তে আস্তে ভবিষ্যতে এমন দিকে আসতেছে আমাদের দেশের অবস্থা, বিশ্বের অবস্থা, শতকরা 40% মানুষ না খাওয়া অবস্থায় আছে, মানে ভাত খাইতে পারতেছে না, এর ভিতরে আপনারা বলতেছেন পুষ্টি খেতে হবে, না খাই মারার অবস্থা আসতেছে ভবিষ্যতে দেখতেছি আমরা, অনেক মধ্যবিত্তরা এখন নিম্নবিত্ত চলে যাচ্ছে, আর আপনারা বলতেছেন যে টিভির পর্দায় বসে বসে হবে, পুষ্টিকর খাওয়া খান, পুষ্টিকর খাবার খান, ভাত খাইতে না পারলে পুষ্টিকর খাবার কই খাইবে? অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি হাবিবুল ইসলাম হাবিব। জি, তো আমি দুজন মানে আপনাদের কাছে প্রশ্ন করছি, দুই ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে এই সময় আমাদের এখানে 2-4 জন মানে করোনা রোগী শনাক্ত হচ্ছিল, সে সময় খুব কড়াকড়ি ভাবে সিরিয়াসলি মানে সবকিছু বন্ধ করা হয়েছে, লকডাউন করা হয়েছে, এখন যখন 500-600 করে ধরা খাচ্ছে লোকজন মানে করোনা রোগী আক্রান্ত হচ্ছে, সেই সময় সবকিছু ওপেন করে দেওয়া হচ্ছে, এদিকে আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছে, নাকি আপনারা কি বলেন পুষ্টিবিদ এবং ডাক্তার ম্যাডাম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমি জাহাঙ্গীর। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নের উত্তরের জন্য আমরা যাচ্ছি মাহফুজা আফরোজ সাথী আপনার কাছে। আসলে যেটি আসলে প্রথম যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা মধ্যবিত্ত তাদেরও এখন অনেকেরই আসলে সমস্যা রয়েছে, কারণ অনেকেই বাইরে যেতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, তো
তারাও আসলে নিম্ন আয়ের মানুষ তো, এবং একটা বড় অংশ খেতেই পাচ্ছেন না, তো তারা কিভাবে এই পুষ্টির ব্যাপারটা নিশ্চিত করবেন? এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটু ভ্রান্ত ধারণা আছে যে পুষ্টিকর খাবার মানেই হচ্ছে দামি খাবার, দামি খাবার থেকেই যে আপনি শুধু পুষ্টি পাবেন বিষয়টা তা নয়। আমাদের বুঝতে হবে যে আমরা কম দামের খাবার বা আমাদের ঘরে যে খাবারগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমাদের প্রয়োজনীয় পুষ্টিগুলো নিশ্চিত করতে পারি। আমি এতটুকু জানি যে আমাদের সরকার এত কিছু ব্যবস্থা করেছেন যে ঘরে অন্তত ডাল আর চাল এবং লবণটুকু আপাতত আছে। ডাল চাল লবণ এবং তেল যদি ঘরে থাকে সেটা দিয়েও কিন্তু আপনার পুষ্টি পূরণ করা সম্ভব। যখন আমি ডাল আর চাল মিক্স করছি তখন কিন্তু আমি একটা ভালো প্রোটিন পেয়ে যাচ্ছি অলরেডি। আর যদি কেউ এক মুঠো বাদাম ব্যবস্থা করতে পারে, বাদাম আমার দেশি বাদাম হলেও কিন্তু চলবে, 5 টাকা 10 টাকা হলেও কিন্তু 200-20 গ্রাম বাদাম এমনি কিনতে পাওয়া যায়, এটা খুব বেশি এক্সপেন্সিভও নয়। আর যেটা ঘরের কাছে শাক সবজি, গ্রামে যারা বাস করছেন তাদের জন্য কিন্তু খুব ইজি, ঘরের কাছেই কিন্তু কিছু না কিছু আমার ঘরে হয়, সেটাই তারা তাদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য, মানে হচ্ছে ভিটামিন মিনারেলস গুলো পরিপূরণ করার জন্য ওগুলো নিতে পারেন। আর এখন যেটা বলছিলাম যে ভাত ডাল এবং ডিম, ডিমটা এখন খুব বেশি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, তো আমার খাবারে যদি যারা সুস্থ স্বাভাবিক আছেন তারা একটা ডিম ইনক্লুড করতেই পারেন। সেই ক্ষেত্রে কিন্তু স্বল্প আয়ের যারা বা অল্প যাদের সামগ্রী আছে তার মধ্যেও তারা কিন্তু পুষ্টিটা পরিপূরণ করতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শারমিন আব্বাসি। আসলে দ্বিতীয় যিনি প্রশ্ন করেছেন উনি আসলে প্রশ্ন করেছেন যে যখন আসলে সব কিছু লকডাউন করে দেওয়া দরকার উনি মনে করছেন তখনই আসলে সব কিছু ওপেন করে দেওয়া হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে, তো এটা আসলে মানে যদি করোনা ভাইরাস ছড়িয়ে যাবার দিক থেকে চিন্তা করি কতখানি আসলে সুখকর আমাদের জন্যে। আসলে যেটা হয়েছে আমরা একটা উভয় সংকটে আছি, জীবন এবং জীবিকার একটা উভয় সংকট। আমাদের লকডাউন মানলে আমরা বেঁচে যাব, আবার লকডাউন না মানলে আমরা খারাপ যাব, আবার লকডাউন মানলে একটা জীবিকার সংকট আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হলো যে স্থিতিশীল করা হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট বারবারই বলেছেন যে ওনারা স্বাস্থ্যকে এনশিওর করবে, অর্থাৎ যার দরকার বা যার যেখানে যেতে হবে সীমিত আকারে তাকে সেখানে যেতে হবে। কিন্তু করোনা ভাইরাসের যে প্রতিরোধের বিষয়গুলো আছে, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব রক্ষা করা, যতটা পারা যায় লোক সমাগম বেশি না করা, সেই জিনিসগুলো কিন্তু মানতে হবে। কারণ আমরা লকডাউন কিন্তু সবার জন্য ওপেন করে দেয়নি, আপনারা দেখছেন যে স্কুলগুলো বন্ধ আছে, হাসপাতালেও আমরা বলেছি যে রোটেশন করে করে আমাদের চিকিৎসার জন্য ডক্টররা যাবেন, ব্যাংকগুলো সীমিত আকারে খোলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো কিন্তু সীমিত আকারে খোলা হয়েছে। যার ফলে এটা করতেই হবে, অর্থনীতির চাকাকে যদি আমরা সচল রাখতে চাই এটা করতেই হবে, কিন্তু প্রত্যেককেই যার যার জায়গা থেকে স্বাস্থ্যবিধিকে মানতে হবে, তাহলে কিছুটা হলেও আমরা নিজেদেরকে এটা প্রতিরোধের জায়গাটা সেখানে কিন্তু নিজেকে আমরা দৃঢ় করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে জীবন এবং জীবিকা নিয়ে আমরা আসলেই খুব সমস্যার মধ্যে আছি, কোনটাকে বেশি আসলে গুরুত্ব দেব সেটা নিয়ে আসলে পুরো বাংলাদেশেরই এখন সমস্যা। তৃতীয় যে প্রশ্নটি ছিল, একজন প্রশ্ন করেছেন যে ঘরে বসে থেকে যেহেতু আমাদেরকে ঘরেই থাকতে হচ্ছে কিভাবে করোনা প্রতিরোধ করা যায়, যদি ছোট করে একটু বলবেন শারমিন আব্বাসি। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ঘরেই থাকা, এবং ঘরের মধ্যে যখন আমরা এখন রোজা চলছে, পরিবারের সবাই একসাথে ইফতারি করছি বা আমরা বসছি, সেখানেও কিন্তু আমরা বলছি যে যদি দূরত্ব রক্ষা করা যায় পরিবারের মেম্বারদের থেকে সেখানে সেফ। আমরা বারবার বলছি করোনা প্রতিরোধের কথা, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা যে আমাদের অ্যাসিম্পটোমেটিক কেস এবং ক্যারিয়ার কেস এখন অনেক বেশি। আমাদের তিনজনের মধ্যে আমরা জানি না এই মুহূর্তে আমরা সাইলেন্ট কে ক্যাচ করছি, অতএব সেক্ষেত্রে বাসার আমাদের যারা বয়োবৃদ্ধ আছে অথবা প্রেগনেন্ট উইমেন আছে অথবা শিশু আছে, আমরা যারা বাইরে কাজ করি বা বাইরে আমাদের যেতে হচ্ছে বেশি, আমরা চেষ্টা করব তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে। আমরা বাইরে থেকে আসলে আমাদের কাপড় নির্দিষ্ট জায়গায় রাখবো, গোসল করব, তারপরে দরকার হলে আমরা তাদের সাথে মিট করব। এবং এক্ষেত্রে যেটা আছে যে যারা বাসায় তারা কিন্তু চেষ্টা করবে যে নিজেদের অ্যাক্টিভ রাখতে। জি, বাইরে থেকে এসে কাপড় ডিটারজেন্টে ধোয়ার কথা বলা হচ্ছে, কেউ যদি না ধুয়ে 24 ঘন্টা রেখে দেন তাহলে কি কাপড় থেকে করোনা ভাইরাস চলে যাবে কিনা? এটা WHO ব্যাখ্যা দিয়েছে যে 24 ঘন্টা যদি কেউ রেখে দেয় তাহলে কিন্তু সেটা তার জন্য সেফ হয়ে যায়, অতএব সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার নাম আকবর আলী ঠাকুরগাঁও থেকে বলতেছি। জি আপনার প্রশ্নটি করুন। জি আমার প্রায় 8 থেকে 10 দিন থেকে আমার গলা ব্যথা। আচ্ছা, তো আমার করণীয় কি আছে? আপনার কি জ্বর আছে কিনা? জি না, আমার জ্বর নাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরাঙ্গীর থেকে বলছি, সালমা। জি জি, ঠিক আছে না সালমা? আপনি সব দিক দিয়ে লকডাউন করে ফেলেছে, সোনার দোকানে লকডাউন করে ফেলেছে, কিছু গরিব মানুষের কিছু কিছু টাকা আয় অনিত করে সেখানে টাকা জমাইছে, এখন তারা ফোনও ধরছে না, লকডাউন জন্য বন্ধ, ওনার যদি টাকাটা মেরে যায় গরিব মানুষদের কি অবস্থা হবে, এই দিকে একটু খেয়াল রাখবেন, আমাদের বলবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমাদের এই আয়োজনটি আসলে চিকিৎসা সংক্রান্ত। আপনি কি কোনো ধরনের শারীরিক সমস্যা বোধ করছেন? জি জি, আমার মনে করেন সারাক্ষণ সাতাশ রাত যাচ্ছে, এখন আমি ডাক্তারখানায় যাব, ভয় লাগতেছে যে আতঙ্ক এখন করোনা ভাইরাসের জন্য, এখন কি করছে বসে, যদি একটু বলে দিতেন অনুভব করে ভালো হতো। আচ্ছা ডাক্তার শারমিন আব্বাসি, এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটির জন্য আপনার কাছে যাচ্ছি। আচ্ছা, যেটা উনি বললো যে সাদা স্রাব, এটা বাংলাদেশের মেয়েদের জন্য খুবই একটা কম সিম্পটম। প্রথম কথা, বাসায় কি করতে পারেন সেটা হচ্ছে যে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে উনি যতবার বাথরুমে যাবেন ততবার ব্যবহার করতে পারেন, এবং চেষ্টা করবেন যে সুতি কাপড় পরতে, এবং বাথরুম করার পর ওনাকে যে পেশাবের রাস্তাটা সেই জায়গাগুলো পরিষ্কার করে মুছে ফেলার জন্য। আর ওষুধের ক্ষেত্রে আমরা একটা ওষুধের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসুল ক্লিন্ডামাইসিন 300 মিলিগ্রাম, একটা করে দুই বেলা 7 থেকে 10 দিন উনি খেতে পারেন। সাথে হচ্ছে ক্যাপসুল ফ্লুগাল 150 মিলিগ্রাম, একটা ট্যাবলেট খেয়ে নেবেন। তো এই দুটো খেলেই উনি যত যে সমস্যাটার কথা বলেছেন ভালো ফিরে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর প্রথম যিনি প্রশ্ন করেছিলেন যে 8 থেকে 10 দিন উনি গলা ব্যথা হচ্ছে ওনার, 8 থেকে 10 দিন ধরে, তবে কোনো জ্বর নেই, উনি কি করবেন? হ্যাঁ, যেটা হয়েছে গলা ব্যথা আছে কিন্তু জ্বর নেই বা কোনো শ্বাসকষ্ট নেই, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে উনি ভয় পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে উনি অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে, হিস্টাসিন, অ্যালাপ্টল বা টেলফাস নামে বাজারে পাওয়া যায়, সেটা একটা করে দুই বেলা 7 থেকে 10 দিন খেতে পারবেন। আচ্ছা, আর যদি দেখেন তারপরও তাপ হচ্ছে না, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক নিতে পারেন। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, রাতে একটা করে 7 দিন খাওয়া ওনার জন্য সেফ হবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে দুজন দর্শকই তাদের উত্তর পেয়ে গেছেন। আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার নাম লাকি, আমি আমি ঢাকা থেকে বলছি। আমার আমার ছেলে ভার্সিটিতে পড়ে, এতদিন তো সে বাসার ভিতরে অবস্থান করছে, আর 4-5 দিন যাবত সে ভোর 5টা থেকে 6:30 পর্যন্ত বাইরে হাঁটতে যা, এটা তো কোনো ভয় আছে কিনা? এবং ওই সময় আমি তাকে অ্যালাউ করছি, এই জন্য লোকালয় এবং ভিড় কম থাকে, তারপরেও আমি মা আমি খুব ভয়ে থাকি, এই জন্য আপনার একটু পরামর্শ চাচ্ছিলাম। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। মাহফুজা আফরোজ সাথী, আসলে আপনার কাছে জানতে চাই যে উনি আসলে হাঁটতে যেতে পারবেন কিনা, ভোর 5টা থেকে 6:30 পর্যন্ত উনি তার ছেলেকে হাঁটতে পাঠান এবং ছেলেও যাচ্ছে। আমি আমার মন গড়া কোনো কিছুই বলবো না, আমি WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকমেন্ডেশনটাই জানাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ঘরের বাইরে হাঁটতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় থেকে সেফ থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। দ্যাট মিন্স আমরা ঘরেই থাকবো, ঘরে হালকা থেকে মাঝারি ধরনের এক্সারসাইজ করবো। অ্যাডাল্ট যারা আছেন তাদের জন্য প্রতিদিন 30 মিনিট, যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে 1 ঘন্টা, এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে একদম ক্লিয়ারলি। সেই কারণে আমার মতে আসলে বাইরে হাঁটতে যাওয়াটা একেবারেই অনুচিত হবে, সেটা যে কোনো সময়ই হোক না কেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসমিন আক্তার। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। এই প্রশ্ন হলো, আপা আমার বেশ কিছুদিন যাবত আমার শুকটা কাশি, ঠিক আছে, কাশতে কাশতে এরকম হয় যে আমার একদম পরসা বাসে, আমার বয়স 42, আমি বাইরে কাজ করতে হয় ফিল্ডে, আপাতত আমি যাচ্ছি না,
মাঝে মাঝে হঠাৎ একটু একটু শরীরে গরম থাকে, শীত শীত লাগে, আবার ঘেমে যাই, গলা নিচে ঘেমে যায় বেশিরভাগই। কিন্তু আমার প্রস্রাবে ইনফেকশন ছিল অনেক আগে, প্রচুর পানি টানি খাই, আবার এক্সারসাইজও করি, সব ঠিক আছে, খাবার দাবারও মানে একদম হিসাব করেই খাই, আমার ডায়াবেটিস নাই, হাই প্রেশারও নাই। কিন্তু আপা আমার প্রস্রাবের সমস্যাটা বেশি হচ্ছে, আমি মানে এত কাশি হয়, কাশতে কাশতে আমার প্রস্রাব আসে, আমি নামাজ পড়তে পারতেছি না, এরকম অবস্থা হচ্ছে, আমি কি ওষুধ খেতে পারি একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজ দিনাজপুর থেকে বলছিলাম। জি, আমি দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হলো, আমার প্রায় 20 দিন থেকে গলা একটু ব্যথা এবং খুব চুলকায়। হ্যাঁ, তো আমি অ্যান্টিহিস্টামিন প্রায় 8-10 দিন থেকে খেয়ে যাচ্ছি, পাশাপাশি আমাকে স্থানীয় ডক্টর 7টা এজিথ্রোমাইসিন 500 দিয়েছে, সেই ডোজটা আমি কমপ্লিট করেছি। কিন্তু আমার ওই গলার চুলকানিটা যাচ্ছে না, ভীষণ চুলকায়, এবং আমি সকাল বিকাল দুই বেলায় গড়গড়া করতেছিলাম বন পানি দিয়ে। এই জন্য কি করতে পারি? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ খলিলুর রহমান রুবেল বরিশাল থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার ডায়াবেটিস আছে, আমার বয়স 40 ঊর্ধ্ব, খুব ভয়ে আছি যে কিরকম কি হয় না হয়, খুব ভয়ে আছি ডায়াবেটিস জন্য, আমার কি করণীয় আছে এই অবস্থায়? মানে আপনার কি সমস্যা এটি আমরা ঠিক পরিষ্কার বুঝতে পারিনি। আপনার ডায়াবেটিস আছে, 40-এর উপরে আপনার বয়স। আমার হাঁটার সমস্যা, আমি তো বাইরে ভয় পাই হাঁটতে যাইতে, এবং না হাঁটলে এমনিতে ডায়াবেটিস কন্ট্রোলে রাখার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আজ 5 দিন ধরে জ্বর। হ্যাঁ, আমি একটা ফার্মেসি থেকে এমনি নাপা নিয়ে এসে খাওয়াইছি, কিন্তু এই রাত্রে খুব জ্বর আসে, সারাদিন ভালোই থাকে, আমি কি খাওয়াতে পারি? আচ্ছা, ওনার কি গলা ব্যথা আছে কিনা আপনার মেয়ের? নেই, শুধুই জ্বর। 102 জ্বর, গলা ব্যথা আছে কি? না না, গলা ব্যথা নাই, শুধুই জ্বর। আচ্ছা, শুধুই জ্বর। আচ্ছা, দুঃখিত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেব, আপনারা লাইনেই থাকুন, কিন্তু নিচে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের বিরতির আগে 4 জন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা দর্শক আপনাদের নতুন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নেব। শুরুতেই তৃতীয় যে প্রশ্নটি, সেটি আসলে মাহফুজা আফরোজ সাথী, আপনি যেহেতু পুষ্টিবিদ, আপনার কাছে আসলে যেতে চাই যে একজন বলেছেন তার বয়স 40-এর ওপরে, তার ডায়াবেটিস আছে, তিনি হাঁটতে যেতে পারছেন না। এখন এক হচ্ছে যে তিনি হাঁটতে যেতে পারছেন না, তো বাসায় কিভাবে ব্যায়াম করবেন, আরেকটা হচ্ছে তার খাবারে কোনো ধরনের পরিবর্তন আনতে হবে কিনা? অবশ্যই এখন যেহেতু তার ডায়াবেটিস আছে, খাবারে পরিবর্তন পাশাপাশি ব্যায়ামটা দুটোকেই গুরুত্ব দিতে হবে। যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না, সে কারণে ঘরে ব্যায়াম করতে হবে, অথবা যদি বাসার ছাদ থেকে থাকে সেই ছাদে গিয়ে তারা হাঁটতে পারেন, অথবা বাসার সাথে যদি কোনো বারান্দা থাকে বা লং স্পেস কিছু থাকে সেখানে তারা হাঁটতে পারেন। পাশাপাশি খাবারে পরিবর্তন যেটা আনতে হবে, অতিরিক্ত পরিমাণে যে মিষ্টি জাতীয় খাবার সেগুলো তো অবশ্যই, ডায়াবেটিসে আক্রান্ত আছেন সেগুলো খাওয়া যাবে না। কিন্তু যেহেতু রমজান মাস, অনেকেই এটা একটু করে ফেলেন যে রোজা আছি আমি একটু শরবত খাচ্ছি বা একটু একটু মিষ্টি জাতীয় ফল খাচ্ছি, এটা কিছু হবে না। এই কিছু হবে না করতে গিয়ে কিন্তু সুগারটা বেড়ে যায়, এবং ব্যালেন্স করে খাবারটা খেতে হবে। ইফতার
এবং মাঝরাতে মানে ডিনার টাইমটাতে এবং সাহরিতে, এই তিনটা সময় যদি খাবারটাকে সুষম পরিমাণে ব্যালেন্স করে নেয় কেউ, তাহলে কিন্তু ব্লাড সুগার শুট আপ করবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসি। বাকি যে তিনটি প্রশ্ন ছিল একেবারে ক্লিনিক্যাল প্রশ্ন, এই জন্য আপনার কাছে আসলে যেতে চাই, আপনি যদি উত্তরগুলো দিতেন। হ্যাঁ, প্রথমে যে আমাদের বন্টি ফোন করেছিল, সে বলেছিল যে তার গলায় শুকনা কাশি আছে এবং উনি যখন বারবার কাশি দিচ্ছেন তখন ওনার ইউরিনটা বাইরে বের হয়ে যাচ্ছে। এটা হতেই পারে, এটা আসলে একটা বড় কমপ্লিকেশন আমাদের মেয়েদের জন্য, এবং বয়স যখন বেড়ে যায় তখন আরো বেশি এটা হয়। তো এক্ষেত্রে যেটা যে ওনাকে এখন কাশিটা কমাতে হবে, এখন শুকনা কাশির জন্য আমরা মনে করি যে অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে, স্পেশালি ফেক্সোফেনাডিন একটা করে দিবেলা 120 মিলিগ্রাম উনি প্রায় 14 দিন খেতে পারবেন। আর মন্টিলিউকাস মন্টিয়া নামে বাজারে পাওয়া যায় 10 মিলিগ্রাম একটা করে দুই বেলা একেবারে এক মাস খাবেন। আর দেখবেন যে ওনার যে জায়গাগুলো হলে কাশি হয়, যেমন খাবারে ফুড অ্যালার্জি অথবা ধুলাবালি অথবা কোনো বাগানে কাজ টাজ করলে পোলেন থেকে হতে পারে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং যতটা পারবেন গরম পানি খাবেন, লেবু পানি খাবেন, আদা পানি খাবেন, এটা একটু খেয়াল করতে হবে। আর একজন যিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওনার গলা চুলকায়, উনি দেখা গেছে যে 7 থেকে 10 দিন অ্যান্টিহিস্টামিন খেয়েছেন তারপরেও এটা লাভ হচ্ছে না। এক্ষেত্রে ওনাকে আমরা বলবো যে খাবার গুলোতে অ্যালার্জি হতে পারে সেই ফুড গুলো আপনারা একটু অ্যাভয়েড করেন। আর দ্বিতীয় হচ্ছে অ্যান্টিহিস্টামিনটা আপনি আরেকটু লম্বা সময় চালিয়ে যেতে পারবেন, 14 দিনের মতো আরো চালিয়ে যেতে পারবেন, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে এটার সাথে নাক গন্ধের একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে নাকে কোনো এভামিস নাজাল স্প্রে এই ধরনের স্প্রে ওনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেটা লাভ হয়। আর শেষ প্রশ্নটা যিনি করেছিলেন যে তার মেয়ের জ্বর 5 দিন ধরে এবং রাতের বেলা জ্বর বাড়ছে, যখন জ্বরটা 5 দিন পার হয়ে যায় তখন আমরা বলবো যে ওনাদেরকে ব্লাড টেস্ট করতে হবে, এছাড়া এখন কোনো উপায় নেই। ওনাকে ডাক্তারের কাছে যেতে হবে, রক্ত পরীক্ষা করে দেখতে হবে, কারণ আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে ডেঙ্গু এবং টাইফয়েড করোনার পাশাপাশিও কিন্তু অনেক বেশি হচ্ছে, অতএব সেই জায়গাটা খেয়াল করতে হবে সেরকম কিছু হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি ঠাকুরগাঁও পীরগঞ্জ মোশারফ বলছিলাম। জি, এখানে আমাদের গতকালকে দুজন পজিটিভ হয়েছে, করোনা পজিটিভ, বুঝছেন তো, এরা কোয়ারেন্টাইনে ছিল 21 তারিখ পর্যন্ত। 21 তারিখে তাদের স্যাম্পল নিয়ে আপনার রেজাল্ট আসছে গতকালকে। হ্যালো, করবো প্রশ্ন, ওদেরকে 21 তারিখে ছেড়ে দিচ্ছে, বুঝছেন, ওদের কাছে 21 তারিখে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ওরা যে এই যে ঘুরে বেড়ালো 21 তারিখ থেকে কালকে 27 তারিখ, কালকে আমরা রেজাল্ট পাইছি, তো এরা পীরগঞ্জে কিন্তু এই এলাকায় কিন্তু ঘুরে বেড়াইছে প্রচুর, কিন্তু প্রশাসন তো ই করতেছে না, আপনার ব্যবস্থা নিচ্ছে না যে কোথায় ঘুরলো না ঘুরলো, আপনারাই বা কি করবেন, এটি সম্ভবত আপনার প্রশ্ন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার ছোট ভাই, ওর বয়স হচ্ছে আপনার 7 মাস 15 দিন, ওর ওজন হচ্ছে 8 কেজি, এখন ও 3 দিন ধরে জ্বর হচ্ছে আপনার মানে 102, মাঝে মধ্যে একটু কমে, কমলেও এক মানে 100, আর বাড়লেও হচ্ছে 102, সাথে আপনার পেটের যে প্রবলেম পায়খানা হইতেছে, আর সাথে হয়েছে আপনার বমি হয় মাঝে মধ্যে, মানে কিছু খাইতে পারতেছে না, এই মানে ছাপোজিট দেওয়া হয়েছে, নাপা খাওয়ানো হয়েছে, তারপরে সাথে আপনার অ্যান্টিবায়োটিকও দেওয়া হইতেছে, তারপরে কমতেছে না জ্বর, কোনো অবস্থাতে জ্বর কমতেছে না, এখন কি করা যায় কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, উত্তরগুলো আমরা দেব, কিন্তু একটা কথা যে এই শিশুদের করোনা মানে করোনার যে লক্ষণগুলো এর একটু একটু বললে একটু আমরা একটু উপকৃত হতাম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। করোনার লক্ষণগুলো যারা চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে তারা বলবেন আবার, কিন্তু বিরতির পর নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরটিতে। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন, একজন হচ্ছেন ডক্টর শারমিন আব্বাসি এবং আরেকজন পুষ্টিবিদ মাহফুজা আফরোজ সাথী। আসলে ডক্টর শারমিন আব্বাসি, বিরতির আগে দুজন প্রশ্ন করেছিলেন, আমরা সেই প্রশ্নের উত্তরটি নিয়ে অন্য আলোচনা যাব।
একজন কোয়ারেন্টাইনে ছিল কিন্তু কোয়ারেন্টাইনের নিয়ম মানেনি। আসলে এটা তো আমাদের নিজস্ব চার্চার দৃষ্টিভঙ্গি এবং আমরা আসলে নিজের পরিবারকে এবং সমাজকে কিভাবে বাঁচাতে চাই। উনি যে কাজটা করেছেন উনি আসলে অপরাধ করেছেন। আর যখন একটা বৈশ্বিক সংকট বা মহামারী তৈরি হয় তখন আসলে শুধুমাত্র জনপ্রশাসন দায়িত্ব পালন করবে তা নয়, প্রতিটা নাগরিককেই তার নিজ থেকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় যে প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে, আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, একটা ছোট বাচ্চা 7 মাস বয়স, ওর যেহেতু বারবার পাতলা পায়খানা হচ্ছে সেহেতু আমাদের জন্য কর্তব্য তাকে ওরাল স্যালাইনটা প্রপারলি খাওয়াতে হবে। এবং যেটা হলো যে যতবার বাথরুম হবে ততবার সে স্যালাইন পাবে এবং মায়ের পেট দুধটা তাকে দিতে হবে। আর তার জ্বর আছে, জ্বরটার জন্য তারা প্যারাসিটামল দিয়েছেন, প্যারাসিটামল হচ্ছে তারা সাপোজিটরিও দিয়েছেন, তারপরে জ্বর কমছে বাড়ছে। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বাচ্চার শরীরটা স্পঞ্জ করে দেওয়া, অর্থাৎ হচ্ছে কুসুম গরম পানিতে এক কাপড় ভিজিয়ে যে বাচ্চার পুরো শরীরটা মুছিয়ে দিতে হবে বারবার যখন ওনার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর এখনকার ভাইরাল ফিভার গুলো কমতে একটু সময় লাগছে, তারপরেও যদি বাচ্চা খেতে না চায়, বাচ্চার শ্বাসকষ্ট হয়, অর্থাৎ বাচ্চা খুব লেথার্জি হয়ে যায় যে দুর্বল হয়ে গেছে কোনোভাবে রেসপন্স করছে না, এমন যদি কিছু হয় তাহলে কিন্তু বাসার কাছে মেডিকেল কলেজ হাসপাতালে অপুষ্ট বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনারা বাসায় বাচ্চাকে নিয়ে যেতে রেখে দিতে হবে। মানে ওনারা আশঙ্কা করছেন বাচ্চার করোনা হয়েছে কিনা। না, করোনা আসলে ওভাবে বলা যাবে না, যদি তার করোনার কোনো রোগীর সংস্পর্শে আমার বাচ্চাটা না এসে থাকে, তার ফ্যামিলিতে কারো না হয়ে থাকে অথবা এর মধ্যে হিস্ট্রি আছে এমন কিছু না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে সিম্পল ভাইরাল ফিভার মানাটাই ঠিক হবে। আর করোনা হোক অথবা করোনা না হোক, রোজার মাস চলছে, এই সময়টিতে অনেকেই মনে করছেন যে রোজা রাখা যাবে কি যাবে না, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলা হচ্ছে, তো রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে কিনা নাকি আরো বাড়বে, বা কি কি খাওয়া দাওয়া করবেন এই রোজার মাসে, এই বিষয়ে যদি ছোট করে একটু উত্তর দিতেন। খুব সুন্দর প্রশ্ন আপু। সবাই ভাবে যে রোজা রাখলে হয়তো ইমিউন সিস্টেম আরো দুর্বল হয়ে যাবে, রোজা রাখা যাবে না, দুর্বল হয়ে যাব, ব্যাপারটা তা নয়। আমরা মুসলিমরা এটাকে রোজা বলছি, মানে সিয়াম সাধনা বলছি, কিন্তু এটা বিজ্ঞানের ভাষায় কিন্তু অটোফেজি। তো যখন আমরা রোজা থাকছি তখন একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু আরো বুস্ট হতে শুরু করে, বিজ্ঞান এটাকে অনুমোদন দিয়েছে, অবশ্যই রোজা রাখা যাবে। তবে তার ফিজিক্যাল কন্ডিশন কি, তার চিকিৎসকের সাথে সে পরামর্শ করেছে কিনা, সেটার উপর ভিত্তি করে রোজা রাখবে। দ্বিতীয়ত, রোজা রাখলেই, রোজা রেখে আমরা যা খুশি তাই খেলে তো আর ইমিউন সিস্টেম ডেভেলপ থাকবে না, অবশ্যই আমার খাবারের তালিকার মধ্যে ব্যালেন্স ফুড, সুষম খাবার ইনক্লুড করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবারের পর্যাপ্ততা রাখতে হবে, পাশাপাশি জিঙ্ক জাতীয় খাবার। এই জন্য আমরা একটু ডাল, বিচি, বাদাম এই টাইপের খাবার সাজেস্ট করে থাকি। এগুলো খেলে পাশাপাশি জিঙ্ক তো সে পাবেই, প্রোটিনটাও তার ভালো পরিমাণে পেয়ে যাচ্ছে। যারা ভিটামিন সি এভেল করতে পারছেন না, হয়তো ভাবছেন ফল সবজি কেনার মতো পয়সা নেই, ভিটামিন সি ট্যাবলেট কিন্তু বাজারে খুব অল্প দামেই পাওয়া যায়, তারা কিন্তু সেই ভিটামিন সি ট্যাবলেটটাও খেতে পারেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শারমিন আব্বাসি। আপনার কাছে একদমই ছোট করে একটা বিষয় একটু জানতে চাই, যেহেতু বৃষ্টি এসেছে এবং ডেঙ্গুর প্রকোপও বেড়েছে, তো যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটি বাড়ছে কিনা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেঙ্গু আক্রান্ত হলে কমে যাবে কিনা, বা দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এটা আসলে একটা কনফ্লিক্টের জায়গা, কষ্ট করে কিছু বলা যাবে না, তবে কোন রোগের আড়ালে যেন অন্য কোন রোগ ঢাকা না পড়ে। অর্থাৎ আমরা সারাক্ষণ করোনা নিয়ে চিন্তা করছি তাই বলে যে আমার ডেঙ্গু হবে না তা বলা যাচ্ছে না, অথবা যিনি করোনায় আক্রান্ত তার যে ডেঙ্গু হবে না সেটা বলা যাবে না। অর্থাৎ ডেঙ্গুকে প্রতিরোধের যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু এই মুহূর্তে সুদৃঢ় করতে হবে। ঘরে যেন পানি না জমে, কাউকে যেন মশা কামড় না দেয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা একদম সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রতিদিন রাত 11টায় হয় প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস, শেষ কথা বলবো, সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। শুভরাত্রি।